আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাত। সম্মানিত ভাই বোন, আপনারা কি জানেন যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান সম্পন্ন সেই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে। মৃত্যুকে সব সময় আমাদের স্মরণ করতে হবে। মৃত্যুকে আমরা কেন সব সময় স্মরণ করব? প্রতিদিন 24 ঘন্টার মধ্যে সব সময় আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে যে আমাদের মৃত্যু হবে। এই ক্ষণস্থায়ী এই ইহকালীন জীবন ছেড়ে আমাকে চিরস্থায়ী সেই পরকালে গমন করতে হবে। তাই আমাকে আপনাকে পরকালের কথা চিন্তা করে সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখতেই হবে। সব সময় আমি আপনি যখন মৃত্যুর কথা স্মরণ করব, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো দ্রুত তওবা করা। আমি আপনি যখনই কোনো পাপ কাজ করে ফেলব, মনের অজান্তে, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের কুমন্ত্রণায়, যে কোনোভাবে যখনই কোনো পাপ আমার দ্বারা আপনার দ্বারা হয়ে যাবে, মৃত্যুর কথা আমি যদি সবচেয়ে বেশি স্মরণ করি, তাহলে খুব দ্রুততার সাথে আমি তওবা করতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, তা হলো আমি আপনি দ্রুত তওবা করে মহান রবের দিকে ফিরে আসতে পারবো। এটা সবচেয়ে বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তারপর মৃত্যুর কথা আমি আপনি যদি সবচেয়ে বেশি স্মরণ করি, তাহলে আমি আপনি যেটা মহামূল্যবান একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাব, তা হলো অন্তর। আমাদের যে অন্তর রয়েছে, এই অন্তর পরিতৃপ্ত হবে। সব সময় আমি মহান রবের শুকরিয়া আদায় করতে পারব, প্রশংসা করতে পারব, হাসি মুখে থাকতে পারব। এই অন্তর সব সময় পরিতৃপ্ত হয়ে থাকবে মৃত্যুর কথা স্মরণ করলে। আরেকটা কথা, আমি আপনি যখন মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করব, তখন আমার আপনার যে ইবাদত রয়েছে, মহান রবের যে ইবাদত করতে হবে, সেই ইবাদতের প্রতি আমাদের মনোযোগ বাড়বে। আমরা দৃঢ়ভাবে মনোযোগ সহকারে ইবাদত করার জন্য উদ্যম হতে পারব। আমরা পরিতৃপ্তভাবে, আমরা খুব সুন্দরভাবে একাগ্র চিত্তে মহান রবের ইবাদতে মনোনিবেশ করতে পারব। তাহলে মৃত্যুর কথা আমি আপনি যদি বেশি স্মরণ করি, তাহলে আমি আপনি মহান রবের ইবাদত সবচেয়ে বেশি করতে পারব, সৎ কাজ সবচেয়ে বেশি পরিমাণ করতে পারব। তখন তাহাজ্জুদের সলাত আমরা আদায় করতে পারব, নফল সিয়াম আমরা পালন করতে পারব, নফল সলাত আদায় করতে পারব, আমরা বেশি বেশি সৎ কাজ করতে পারব, মানুষের উপকার হয় এমন কাজ আমরা করতে পারব, মানুষকে সৎ কাজের আদেশ আরো বেশি পরিমাণে দিতে পারব, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারব তখন আরো বেশি পরিমাণে। তাই এই সকল নিয়ামত পেতে হলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করতে হবে। সম্মানিত ভাই বোন, এখন আমি আপনি যদি মৃত্যুর কথা বেশি স্মরণ না করি বা স্মরণই করি না, বা মাঝে মাঝে স্মরণ হয় মরতে হবে, এরকম যদি হয়, তাহলে আমার আপনার যে ক্ষতি হবে, এরকম হালকা মনে করা, মৃত্যুকে তুচ্ছ মনে করা, আমি মারা যাব, তারপর চিন্তা ভাবনা হচ্ছে এখনই না, আর অনেক সময় আছে, তারপরে আমি মারা যাব, এরকম চিন্তা ভাবনা আমাদের যদি থাকে, তাহলে আমরা সর্বপ্রথম যে নিয়ামত থেকে বঞ্চিত হব, তা হলো আমরা মহান রবের কাছে তওবা করতে পারবো না। কারণ আমরা তো নিশ্চিতভাবে এটা বিশ্বাসই করি না যে আমি আগামীকাল মারা যেতে পারি, আমি আগামীকাল মারা যেতে পারি, এ কথা আমি যখন বিশ্বাসের সাথে স্মরণ রাখব, তখনই আমি আজকের আমার ভুলকৃত কোনো পাপের জন্য আমি তওবা করতে পারবো, এছাড়া আমি তওবা করতে পারবো না। তাই তওবা
করার জন্য আমাকে আপনাকে যে মন মানসিকতা তৈরি করতে হবে তা একমাত্র মৃত্যুর স্মরণ দ্বারাই সম্ভব। সম্মানিত ভাই বোন, আমি আপনি মৃত্যুর কথা যদি স্মরণ না করি তাহলে আরেকটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব, তা হলো আমরা যে আমাদের অন্তর যে পরিতৃপ্ত হবে, এই অন্তর কখনো পরিতৃপ্ত হবে না। অন্তর সবসময় আরো চাই আরো চাই এরকম করতেই থাকবে, তখন আল্লাহ তাআলার শুকরিয়া এই অন্তর আদায় করবে না। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, এই অন্তর তখন এই কৃতজ্ঞতা স্বীকার করবে না। তাই সর্বোপরি আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই মৃত্যুর কথা আমরা যখন স্মরণ করি না তখন আমরা মহান রবের ইবাদত করা থেকে নিজেকে বঞ্চিত করি। ইবাদত করার যে একটা স্বাদ আছে, ইবাদত করার যে একটা মনোনিবেশ আছে করতে হবে, এই ইবাদত যে মনোযোগ সহকারে করতে হবে, একাগ্র চিত্তে উদ্যম হয়ে মন মানসিকতা নিয়ে পরিতৃপ্ত অন্তরে যে মহান রবের ইবাদত করতে হবে, এই ইবাদত থেকে আমি নিজেকে বঞ্চিত করব। কারণ আমি তো মৃত্যুর কথা স্মরণ করি না, তাই আমার মনেই হচ্ছে না এখন মহান রবের ইবাদত করতে হবে। আমার আপনার মনে হয় আমি ইবাদত করব আরো পরে, অনেক সময় আছে, আমার তো মাত্র 20 বছর, আমার তো মাত্র 30 বছর 35 বছর, আমি তো আরো অনেক দীর্ঘ সময় আছে, তখন হয়তো আমি তওবা করব, তখন হয়তো আমি ভালো পথে ফিরে আসব, সলাত আদায় করব, এরকম আমরা অনেক মানুষ নিয়ত করে থাকি। এগুলো হচ্ছে সব কিছুই ধোকা, দুনিয়ার ধোকা, শয়তানের ধোকা, এই নফসের ধোকা। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা এই ধোকায় না পড়ে এই ক্ষণস্থায়ী এই জীবনকে আমরা বেশি প্রাধান্য না দিয়ে আসুন আমরা সেই চিরস্থায়ী জান্নাতকে, সেই চিরস্থায়ী পরকালকে আমরা বেশি প্রাধান্য দেই। কারণ মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা তো মানুষ এই দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী উৎকৃষ্ট একটা জীবন। তাই সম্মানিত ভাই বোন, এই ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে এত পেরেশানি হয়ে আমাদের কোনো লাভ নেই, হতাশ হওয়া ছাড়া কোনো লাভ নেই, ধোকা খাওয়া ছাড়া। তাই আসুন আমরা পরকালের জীবনকে নিয়ে বেশি চিন্তা করি, সেই পরকালের জীবনকে নিয়েই আমরা বেশি প্রাধান্য দেই, তাহলেই আমরা মুক্তি পেতে পারব ইনশা আল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করার, স্মরণ রাখার তৌফিক দান করুন এবং সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। শয়তানের ধোকা, এই নফসের ধোকা, অন্তরের ধোকা থেকে মহান রবের কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।